हेलो एवरीवन, जीवन विज्ञान आज के पर्वे जो विषयटी नहीं आमरा आलोचना करब से हलो कोष एवं तार कोष अंगारू। सम्पूर्ण विषयटी नहीं बोझानोर प्रथमे आमी आगे बोले देव जे कोष सम्बन्धे कि आमरा जानी। आमादेर जीवदेहर गठनगत कार्यगत एकक हलो कोष एवं সেই কোষ নিজে থেকেই রেপ্লিকেট করে এবং হেরিডিটরি ইনফরমেশন এই কোষ জনিত্র জন থেকে অপত্য জনের মধ্যে ট্রান্সফার করতে পারে। এছাড়াও কোষের মধ্যে থাকা যে কোষ অঙ্গাণুগুলি সেগুলো বিভিন্ন রকমভাবে কাজ করে। বিভিন্ন কোষ অঙ্গাণুর বিভিন্ন কাজ, যেমন কিছু ফুড ডাইজেশনে সাহায্য করে, কিছু রেসপিরেশনে সাহায্য করে, কিছু হার্ট পাম্প করে রক্তকে সমগ্র দেহে সংবহন হতে সাহায্য করে, আবার এক্সক্রিটরি ওয়েস্ট প্রোডাক্টগুলোকে রিলিজ হতে সাহায্য করে কোষ থেকে। এছাড়াও কোষে বিভিন্ন রকমের কাজ অনুযায়ী কোষে বিভিন্ন রকমের শ্রেণীবিভাগও রয়েছে। তারা কিছু কোষ একসঙ্গে মিলে কিছু স্পেসিফিক কাজ করে, তো আমরা পরবর্তী পর্যায়ে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো টিস্যু বা কলাতন্ত্র। তো যাই হোক, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ যাই হোক না কেন, তার বেসিক যে গঠনগত বৈশিষ্ট্য সেটি হলো তার বাইরে একটা প্লাজমা মেমব্রেন থাকবে, ভেতরে থাকবে সাইটোপ্লাজম, আর মেন যে জেনেটিক মেটেরিয়ালটা সেটা হলো নিউক্লিয়াস। এবার প্লাজমা মেমব্রেন সম্বন্ধে আমরা প্রথমে জানব। প্লাজমা মেমব্রেনের মেন যে গঠনগত বৈশিষ্ট্য সেটা হলো তার ফ্লুইড মোজাইক মডেল। এটা আমাদের একটা প্রশ্ন হিসেবে আসতে পারে, তো এখানে আমরা ছবিতে সেটা দেখার চেষ্টা করব যে এটা লিপিড প্রোটিন লিপিড লেয়ারে গঠিত। লিপিড বলতে এখানে হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিড তার একটা বাইরের অংশ থাকে, একটা ভেতরের অংশ থাকে। সেটা হলো বাইরের অংশের ক্ষেত্রে সেটা জলের প্রতি আকৃষ্ট হয়, সেটাকে আমরা বলবো হাইড্রোফিলিক। আর ভেতরের অংশটা হচ্ছে সেটা জলের প্রতি আকৃষ্ট হয় না, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। এখানে এই পোর্শন দুটো হচ্ছে হাইড্রোফিলিক আর এই ভেতরের অংশটা হচ্ছে হাইড্রোফোবিক। এর ভেতরে প্রোটিন এমবেডেড থাকে। যে প্রোটিনগুলো বাইরের দিকে থাকে তাকে আমরা বলবো এক্সটেরিয়র প্রোটিন, যেগুলো অবভিয়াসলি হাইড্রোফিলিক হবে। আর যে প্রোটিনগুলো ভেতরে এমবেডেড থাকে সেগুলো হাইড্রোফোবিক ইন নেচার, সেইগুলোকে আমরা ইন্টেরিয়র প্রোটিন বলবো। কিছু ট্রান্সমেমব্রেন প্রোটিন আছে যেগুলো এই পুরো অংশটাকে জুড়ে অবস্থান করে। এই ছবিতে এইটাকে আমি বলবো এক্সটেরিয়র প্রোটিন, এটাকে বলবো ইন্টেরিয়র প্রোটিন, আর এই যেটা পুরোটা জুড়ে আছে সেটাকে আমরা বলবো ট্রান্সমেমব্রেন প্রোটিন। এবার আমরা এই প্লাজমা মেমব্রেনের যেটা বেসিক ফাংশন কাজ, সেই কার্য নিয়ে যখন আমরা আলোচনা করব সেটা হলো এটা একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে, মানে কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়াও এই কোষ পর্দার মাধ্যমে বিভিন্ন রকমের মেটেরিয়াল, যেমন কিছু খাদ্যদ্রব্য সংক্রান্ত কিছু ওয়েস্ট প্রোডাক্টস, বিশেষ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু গ্যাস যা নয় বাইরে থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাইরে যায়। দ্য টার্ম ইজ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টেশন অফ এনি টাইপ অফ মেটেরিয়ালস। যে কোনো বস্তুর যে ট্রান্সপোর্টেশন সেইটাতে একটা অন্যতম ভূমিকা পালন করে এই কোষ পর্দা। কীভাবে হয় সেটা না, ডিফিউশন আর অসমোসিস। নর্মাল ডিফিউশন কি, যখন কোনো সাবস্টেন্স হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার মানে ঘন থেকে লঘু এইরকমভাবে মুভমেন্ট করে তাকে আমরা বলবো ডিফিউশন, ব্যাপন। অভিস্রবণ বা অসমোসিস কি, শুধুমাত্র জলেরই মুভমেন্টটা হবে যেটা ঘন থেকে লঘুর দিকে। ধরা যাক অক্সিজেন, যেটা কি হয় না বাইরে থেকে কোষের ভেতরে প্রবেশ করে। কেন? কারণ অক্সিজেন কোষের বাইরে অধিক ঘনত্বে থাকে, কোষের ভেতরে অক্সিজেন থাকে কম ঘনত্বে। তখন অক্সিজেন বাইরে থেকে ভেতরের দিকে মুভ করে। কার্বন ডাইঅক্সাইড কোষে বিভিন্ন বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়,
কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কোষের ভেতরে বেশি থাকে, কোষের বাইরে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কম। এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কার্বন ডাইঅক্সাইড তখন মুভ করে এবং কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কোষ থেকে বাইরে বেরিয়ে যায়। এবার আমি আসি অভিস্রবণের বিষয়ে। কখনো কখনো কোষ, এখানে আমরা দেখব হাইপোটনিক। হাইপোটনিক সলিউশন হচ্ছে এমন একটি সলিউশন যেখানে এটা হচ্ছে লঘু, লঘু ঘনত্বের কোনো একটা দ্রবণের মধ্যে যখন কোষ অবস্থান করছে, যেখানে জলের পরিমাণ বেশি, তো জল বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অর্থাৎ কোষের ভেতরে প্রবেশ করে। প্রসেসটির নাম হচ্ছে এন্টারঅসমোসিস। কোষ তো জল ঢুকে ফুলে একেবারে বার্স্ট করে যাওয়ার মতো অবস্থা হয়। আবার কখনো কখনো কোষকে যখন আমরা বেশি ঘনত্ব, হাইপারটনিক, বেশি ঘনত্ব দ্রবণে যখন আমরা লাগাবো, তখন ভেতরে জলের ঘনত্ব তখন বেশি, ভেতরের জলটা তখন লঘু, সেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অর্থাৎ জল কোষ থেকে বেরিয়ে যায়, কোষটা আস্তে আস্তে কুচকে যায়, শ্রিঙ্কিং সেটাকে আমরা বলবো। প্রসেসটি হলো এক্সোঅসমোসিস। এন্টো মানে হচ্ছে ভেতরের দিকে ঢুকবে, এক্সো মানে হচ্ছে বাইরের দিকে যাবে। তো এই ছিল কোষ পর্দা এবং তার কার্যকালী সম্বন্ধে আমাদের একটি সংক্ষিপ্ত ধারণা। এরপরে আমরা যেটা বেসিক জেনেটিক মেটেরিয়াল, যেটা আমরা নিউক্লিয়াস, সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা নিউক্লিয়াসের ফিগারটা দেখে নিই। নিউক্লিয়াস অনেকটা এইরকমই হওয়া হবে, যার বাইরে থাকবে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা একটা সেমি পারমিয়াবল মেমব্রেন এবং সেটা ডাবল লেয়ার। এখানে আমরা দেখিয়েছি ডাবল লেয়ার, মাঝখানে মাঝখানে কিন্তু ছিদ্র থাকবে, পোরাস। নিউক্লিয়ার মেমব্রেন পোরাস হয়, ছিদ্রযুক্ত হয়, তার ভেতরে যে সাইটোপ্লাজমটা থাকে তাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এবং সেই নিউক্লিওপ্লাজমের ভেতরে সবথেকে ঘন গোলাকার একটা অংশ থাকে, তাকে বলা হচ্ছে অর্থাৎ এইটা নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কি করে না, রাইবোজোম সিনথেসিসে সাহায্য করে। এই রাইবোজোম পরবর্তীকালে কিভাবে অন্যান্য কাজ করছে আমরা পরবর্তী পর্যায়ে আসব। তো আজকে নিউক্লিয়ার সম্বন্ধে প্রথমে যেটা আমরা বলতে চাইছি, তার ভেতরে অনেক তন্তুযুক্ত অংশ থাকে যাকে আমরা ক্রোমাটিন তন্তু, আগেই বলেছি কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তু আরও কনডেন্সড হয়ে ক্রোমোজোম গঠন করে এবং এর মাধ্যমে কিন্তু নিউক্লিয় বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হয় এবং হেরিডিটারি ইনফরমেশন আস্তে আস্তে জনিত্রী জন থেকে অপত্য জনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এটাই হলো নিউক্লিয়াসের অন্যতম কাজ। তো উদ্ভিদ কোষ প্রাণী কোষ সম্বন্ধে আমরা প্রথমেই আগে আমরা বলছিলাম কিছু একটা পার্থক্য থাকবে। তো এখানে একটা অন্যতম পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষের কোষ পর্দারও বাইরে থাকে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেনের বাইরেও থাকে এক সেল ওয়াল, সে কিন্তু প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রেই থাকে। সেটা কি, আরেকটু শক্তপোক্ত একটা পর্দা যেখানে প্রাথমিক প্রাচীর থাকে, গৌণ প্রাচীর থাকে, মধ্য পর্দা থাকে। তো সেই সেল ওয়াল কি করে, বাইরের যে কোনো আঘাত থেকে যেমন কোষকে রক্ষা করে, কোষকে একটা নির্দিষ্ট শক্তি, ফ্লেক্সিবিলিটি, রিজিডিটি এগুলো প্রদান করে, ঠিক সেই রকমভাবেই এই সেল ওয়াল, এই যে এন্ডোঅসমোসিসের মাধ্যমে কোষটা ফুলে যে বার্স্ট করে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেইটা কিন্তু কখনোই আর হয় না। এবার আমরা প্লাজমা মেমব্রেন, কোষ পর্দা, নিউক্লিয়াসের পরবর্তী যে অংশটা নিয়ে আমরা জানব সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে থাকা অন্যতম জেলি আকারের ঘন, বিভিন্ন দানাজার যুক্ত হতে পারে, গ্রানিউলার, আগ্রানিউলার অর্থাৎ দানাযুক্ত, দানাবিহীন হতে পারে। তো সেই রকম একটি অংশ সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমের সঙ্গে কার্যাবলীযুক্ত যে কোনো ঘটনা যদি আমরা বলতে চাই, তো সেটা আমরা বলবো কোষ অঙ্গাণু সম্বন্ধে, কারণ এই সাইটোপ্লাজমের মধ্যেই নিউক্লিয়াস ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সেই কোষ অঙ্গাণুগুলো থাকে। তার মধ্যে যেটাকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলবো, মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া কিন্তু বাইরে থেকে দ্বিপর্দা যুক্ত হয়, একটা বহিঃপর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা। দুটো পর্দার মাঝখানে একটা গ্যাপ থাকে এবং সেই অন্তঃপর্দার ভেতরের দিকে যে ম্যাট্রিক্স অঞ্চলটা থাকে, যে ধাত্র থাকে, সেখানে ফিঙ্গার নেল প্রজেকশনস, অঙ্গুলি আকারে কিছু প্রবর্ধক সেখানে দেখতে পাওয়া যায়, সেইগুলোকে বলবো আমরা ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়া মূলত রেসপিরেশনের মাধ্যমে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেটের আকারে শক্তি জেনারেট করে, যেটা আমরা যে কোনো রকম কার্যাবলীর জন্য সেই শক্তি পরবর্তীকালে ইউজ করি।
এরপরে যে কোষাঙ্গাণু সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে কিচেন অফ দ্য সেল অর্থাৎ প্লাস্টিড, সেটাও দ্বিপর্দাযুক্ত হয়। তার ভেতরে যে ম্যাট্রিক্স থাকছে তাকে আমরা বলবো স্ট্রোমা, সেইখানে ভাসমান অবস্থায় গ্রানাম স্ট্যাক একটার পরে একটা মিলে গ্রানা গঠন করে। সেখানে যে পিগমেন্ট থাকে গ্রিন কালার পিগমেন্ট রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষে সাহায্য করে, সেটা হচ্ছে ক্লোরোফিল পিগমেন্টের নাম, এবং সেই প্লাস্টিডকে তখন আমরা বলবো ক্লোরোপ্লাস্টিড। এখানে ক্যারোটিনয়েড জ্যান্থোফিলের মতো এইরকমও কিছু প্লাস্টিক, এইরকমও কিছু পিগমেন্ট থাকে, ক্যারোটিনয়েড জ্যান্থোফিলের মতো এরকম কিছু পিগমেন্ট থাকে, তখন আমরা সেই প্লাস্টিকটাকে বলবো ক্রোমোপ্লাস্টিড। এছাড়াও সেখানে কিন্তু লিপিড সঞ্চিত থাকতে পারে, তখন আমরা বলবো অ্যালিউরন প্লাস্ট। যখন আমরা প্রোটিন সঞ্চিত থাকে তখন বলবো এলাইওপ্লাস্ট। স্বেচ্ছা সঞ্চিত থাকলে তাকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, অ্যালিউরন প্লাস্ট, তিনটাকে একসঙ্গে আমরা বলতে পারি খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী লিউকোপ্লাস্ট, যেটা সাদা বর্ণের হয়। তো এইরকমভাবে প্লাস্টিড বিভিন্ন রকমভাবে কিন্তু কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরপর যে কোষ অঙ্গাণুটা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তারপরে জানবো গলগি বডি, এবং তারপরে আমরা জানবো লাইসোজোম। তিনটেই কিন্তু সিঙ্গেল লেয়ার মেমব্রেনে কভারিং থাকে, এক পর্দাযুক্ত বাইরে মেমব্রেনটা। তার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এরকম টিউবিউলার হতে পারে, ব্রাঞ্চ হতে পারে, ছোট ছোট ভেসিকল থাকতে পারে। রাইবোজোমের কথা আগে যেটা বলেছি, নিউক্লিওলাস্ট উৎপন্ন হয়, সেটা যখন এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের উপরে এসে লাগে সেটাকে আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। যদি সেখানে রাইবোজোম না থাকে তখন আমরা সেটাকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যাকচুয়ালি এই রাইবোজোমের মাধ্যমে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ফ্যাট সিনথেসিসে সাহায্য করে, এবং আলটিমেটলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলের মাধ্যমে লিভারের কিছু ড্রাগস হেভি মেটালসের ডিটক্সিফিকেশন হয়। গলগি বডি সম্বন্ধে আমরা যদি জানি তাহলে এই যে ভেসিকলগুলোর মাধ্যমে পলিপেপটাইড চেন তৈরি হয়ে প্যাকড অবস্থায় গলগি বস্তুতে আসছে সেটা কোথায় আসছে, না এই যে গলগি বস্তুর বেসিক স্ট্রাকচার যে ছোট ছোট ভেসিকল একটু বড় যেখানে ফ্লুইড যুক্ত থাকছে ভ্যাকুল, আর এইটাকে বলবো আমরা সিস্টার্নি, যার উপরের অংশটা হচ্ছে সিস ফেজ আর ভেতরের অংশটা হচ্ছে ট্রান্স ফেজ। ভেসিকলগুলো পলিপেপটাইড চেন প্যাকিং অবস্থায় যাচ্ছে এই সিস ফেজে, সেখানে এর ভেতর দিয়ে হচ্ছে সেই পলিপেপটাইড চেনের মডিফিকেশন, নিউলি সেটা প্যাকেজ হচ্ছে এবং এই ট্রান্স ফেজ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে লাইসোজোমে। লাইসোজোমের মধ্যে কি ঘটনা ঘটে সেটাকে অ্যাকচুয়ালি হাউসকিপার অফ দ্য সেল বলা হয়, যেখানে যে কোনো ওয়েস্ট প্রোডাক্ট, যে কোনো রেসিডুয়াল বডি, যেটা বর্জ্য পদার্থ, সেটা তারা নিজে নিজেই এনগালফ করে ফেলে। সেই এটাকে বলা হয় লাইসোজোম হচ্ছে সুইসাইডাল ব্যাগ, সেই হিসাবে এটা কাজ করে। তো প্রোটিন সিনথেসিস থেকে শুরু করে প্রোটিন মডিফিকেশন এবং আলটিমেটলি সেই প্রোটিনটাকে কার্যরত করা, এই সম্পূর্ণ কাজটা যে তিনটি কোষাঙ্গাণুর মাধ্যমে হয়, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বস্তু আর লাইসোজোম, তৈরি করে একটি বিশেষ তন্ত্র GERL। জি ফর গলগি বস্তু, ইআর ফর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এল ফর লাইসোজোম। তো GERL তন্ত্র কি এটা একটা আমাদের ছোট প্রশ্ন হিসেবে জানতে হবে। তো আমরা এই সমগ্র বিষয়টি শেষ প্রান্তে এসে আমরা এটাই ছোট করে বলতে পারি যে এই কোষ এককোষী দেহে একাই কিন্তু সমস্ত রকমের কার্যাবলী সম্পন্ন করে, কিন্তু যখন সেটা হয়ে যায় মাল্টিসেলুলার তখন সেখানে বিভিন্ন রকমের কোষ থাকে যারা এক একটা গোষ্ঠীভুক্ত হয়ে বিশেষ বিশেষ কার্য তারা সম্পন্ন করে। এবং এককোষী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি কিন্তু বিশেষ করে যে ডিএনএ, সেই ডিএনএ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে যে একটা কমপ্লেক্স গঠন, নিউক্লিয়েড যে মডেল গঠন করে সেইটা কিন্তু হয় না, নিউক্লিয়েড বা নগ্ন জিন অবস্থায় প্রোক্যারিওটিকে অবস্থান করে। কিন্তু ইউক্যারিওটিকে একটা আদর্শ নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাই ডিএনএ তার সাথে প্রোটিন যুক্ত হয়ে, একটা সলিনয়েড মডেল এখানে গঠন করে।
তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য আমরা এভাবে জানতে পারলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এটা যদি তোমাদের সম্পূর্ণটা দেখে খুব ইউজফুল বলে মনে হয় তাহলে গুগল প্লে স্টোর থেকে নলেজ ফ্লেম অ্যাপটি ডাউনলোড করবে এবং ইউটিউব চ্যানেল নলেজ ফ্লেম সাবস্ক্রাইব করবে।